আসসালামু আলাইকুম সবাইকে ড্রাগ মেডিসিন টিপ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত বন্ধুগণ, ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের ড্রাগ মেডিসিন টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সম্মানিত বন্ধুগণ, আমরা আমাদের ড্রাগ মেডিসিন টিপ চ্যানেলের মধ্যে আমরা সাধারণত ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া এবং ওষুধটির বর্তমান বাজার মূল্য কত তা নিয়ে আলোচনা করে থাকি। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই বেবিজিং ট্যাবলেটটি নিয়ে। এই বেবিজিং ট্যাবলেটটি এটি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট আর এর জেনেরিক উপাদানের মধ্যে রয়েছে জিং 20। এটি ক্রিং বেবিজিং, এটি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুগণ, আমি আজকে আপনাদের জানাবো এই জিং ট্যাবলেটটি কী, বাচ্চাদের কী কী কাজে ব্যবহার করা যায় সে সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষেপে আকারে জানাবো। বেবিজিং ট্যাবলেটটি এটি মূলত শিশুদের ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে শিশুর শরীর থেকে অনেক জিং চলে যায়, যার ফলে শিশু খুবই দুর্বল হয়ে পড়ে, ক্লান্ত বোধ করে। আর এই ডায়রিয়ার ভয়াবহতা কমাতে এই বেবিজিং ট্যাবলেটটি এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বেবিজিং বাচ্চাদের ক্ষুধামন্দা, মুখে রুচি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শারীরিক গঠন কাঠামোর বিকৃতি হার প্রতিরোধ করে, ক্ষত শুকাতে সাহায্য করে, রক্ত শূন্যতার অভাব থাকলে তা পূরণ করে এবং যাদের দীর্ঘ সময়ে ডায়রিয়া বা পাতলা পায়খানা বা পেটের সমস্যা ভুগছে তা প্রতিরোধে এই বেবিজিং ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই বন্ধুগণ, আপনার শিশু বাচ্চার যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা দেখা দেয় তাহলে আপনারা অবশ্যই রাইসালেন এবং ওরসালেনের পাশাপাশি আপনারা প্রতিদিন একটি করে বেবিজিং আপনার বাচ্চাকে খাওয়ান। এই বেবিজিং ট্যাবলেটটি 6 মাস থেকে তার ঊর্ধ্বে যত বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা দৈনিক একটি করে ট্যাবলেট 1 চামচ পানিতে দিলেই আপনার এটা মিশে যাবে, সেই পানিটুকু আপনারা সেবন করাবেন প্রতিদিন একবার। তো বন্ধুগণ, বেবিজিং ট্যাবলেটটির কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই বেবিজিং ট্যাবলেটটি যদি অতিরিক্ত মাত্রা সেবন করা হয় সেক্ষেত্রে আপনার বাচ্চা বমি বমি বা বমি হওয়া, মাথা ব্যথা করা, মাথা ধরা ইত্যাদি দেখা দিতে পারে। তো বন্ধুগণ, এই ছিল বেবিজিং ট্যাবলেটটি নিয়ে আমাদের সংক্ষেপ বিবরণ। এই বেবিজিং নিয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শোনা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকুন, আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক করুন। ধন্যবাদ সকলকে।